हेलो फ्रेंड्स, এটা হলো হাসনাবাদ লোকাল 752 হাসনাবাদ লোকাল। এটা বারাসাত থেকে ছেড়েছে। আর এই হাসনাবাদ লোকালের জার্নিটা আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেই লিংকটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা দেখো। আর আমি হাসনাবাদে যাচ্ছি, আমি আর দিশা দুজনে মিলে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। হাসনাবাদে যাচ্ছি, ইছামতি নদীতে যাব, এরকম প্ল্যান প্রোগ্রাম আছে। তো আমার সাথে থাকো আর চলো নিয়ে যাব তোমাদের ইছামতি নদীতে। আর এই দেখো, চলে এসেছি হাসনাবাদ স্টেশনে। আর আমি আর দিশা দুজনে মিলে স্টেশন থেকে বেরিয়ে তারপর টোটো ধরব। টোটো বা ভ্যানে দুটোতে করেই যাওয়া যায়, 10 টাকা করে ভাড়া নেয়। তো আমরা টোটোতে করে যাব, কারণ বাইরে এখন বেশ ভালো রোদ। তো এই রোদের মধ্যে ভ্যানে যাব না, টোটোতে করেই যাব, যাতে রোদটা না লাগে। তো টোটোতে করে চলো ইছামতি নদীতে গিয়ে ঘুরে আসি। আর এই দেখো, চলে এসেছি ইছামতি নদীতে। জলটা দেখেছো কি সুন্দর, তাই না? দারুণ লাগছে। আর আমরা এসেছি এখন সকালের দিকে, তো খুবই ভালো লাগছে। দেখো ইছামতি নদীটা, আর একটা বোট ওই যে আসছে, দিশা বায়না করছে বোটে উঠে, এত হাওয়া দিচ্ছে দেখেছো, মানে আমাদের চুল সব এলোমেলো হয়ে যাচ্ছে। তো দিশা খুব বায়না করছে যে বোটে চড়বে, তাই ভাবছি আমিও বোটে চড়বো। তাহলে চলো নদীতে বোটে করে ঘুরে আসি, খুবই ভালো লাগবে। উঠে পড়েছি দেখো বোটে, আর এখন জোয়ারের টাইম, তো তো নদীটা একদম কানায় কানায় ভরা, আর আমরা বোটিং করছি, দারুণ লাগছে। মানে তোমাদের ভাষায় বোঝাতে পারবো না, সুন্দর হাওয়া বইছে, এত ভালো লাগছে, দুর্ধর্ষ লাগছে। আর এই দেখো, নৌকায় করে বিভিন্ন মাল এসেছে, তো সেগুলো লোডিং আনলোডিং হচ্ছে। এখানে দেখলাম প্রত্যেকটা নৌকায়, দেখো ইন্ডিয়ান নৌকাতে দেখো সমস্ত ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে, প্রত্যেকটা নৌকায় এরকম ফ্ল্যাগ লাগানো রয়েছে। আবার বাংলাদেশের যে নৌকা, সেখানেও ফ্ল্যাগ লাগানো থাকে। আর ইছামতি এই নদী পেরোলেই কিন্তু বাংলাদেশ। ওই যে দূরে জঙ্গল দেখতে পাচ্ছ, কেয়া পাতার জঙ্গল, ওই পাড়েই কিন্তু বাংলাদেশ। আর এখানে ওই যেখানে দেখালাম দূরে জঙ্গলটা, এই যে জঙ্গল দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন দ্বীপ রয়েছে, মাছরাঙা দ্বীপ, বিভিন্ন দ্বীপ আছে যেখানে অনেকেই আসে পিকনিক করতে। তোমরা শীতকালে এখানে এসে ঘুরে যেতে পারো, তো এই দ্বীপে অনেকে পিকনিকে আসে, তোমরাও আসতে পারো। আর এমনি একদিনের ট্যুর করতেও অনেকে আসে কাছ থেকে বাংলাদেশ দেখার জন্যে, তো তোমরা এসে এখানে ঘুরে যেতেই পারো, খুব সুন্দর লাগবে, মনোরম প্রাকৃতিক দৃশ্য চারিদিকে। আর নদীতে নৌকা বিহার করতে দারুণ লাগবে, বিকেলের দিকে বা ভোরের দিকে এরকম আসবে। আর ভারত বাংলাদেশের মাঝখানে এই ইছামতি নদীটা সত্যিই দেখবার মতন। আর সব থেকে বেশি সুন্দর লাগে দশমীর দিন, যেদিন দুপাড়েই ঠাকুর বিসর্জন হয়। আগে শুনেছি যে এপারের লোক ওপারে যেতে পারতো, ওপারের লোক এপারে আসতে পারতো এই দশমীর দিনটা, কিন্তু এখন আর সেটা করা যায় না। মাঝখানের মানে মাঝখানটাই বর্ডার, দুপাড়ে যে যার জায়গায় প্রতিমা বিসর্জন দেয়। আর ওই দেখো, এই যে দেখেছো নৌকাগুলো, নৌকাগুলো দেখো প্রত্যেকটাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে হাসনাবাদ ব্রিজ, আগে ছিল না, কিছু বছর আগে নতুন এই ব্রিজটা হয়েছে। তো এই ব্রিজটাও তোমাদের খুব কাছের থেকে আমি দেখাবো, তাহলে আমার সাথে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, লাইক করতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওতে উৎসাহ দান করো। এই যে ব্রিজটা, এই ব্রিজটাকে অনেকে হাসনাবাদ সেতু বলে, আবার এটাকে বনবিবির সেতুও বলা হয়। তোমাদের একদম কাছে নিয়ে গিয়ে আমি দেখাবো এই ব্রিজটা, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমাদের বোটে চড়া হয়ে গেছে, এবার
চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ সিঁড়ি, চলে এসেছি পাড়ে, এবার নেমে যাবো। আর এখান থেকে নেমে তারপরে আমি আর দিশা দুজনে মিলে যাবো, তোমাদের বলেছি বনবিবি সেতুটা দেখাবো কাছ থেকে, তো সেখানেই যাবো। তাহলে চলো বনবিবি সেতু থেকে ঘুরে আসি। এই যে চলে এসেছি ব্রিজের কাছে, এই যে দেখো ব্রিজটা, এটাই হচ্ছে বনবিবি সেতু। ব্রিজের ওপর থেকে বাইরেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এবার চলে এসেছি স্টেশনে, এখন ট্রেন ধরে বাড়িতে যাব। তো ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভীষণ আনন্দে থেকো। নেক্সট ব্লগে খুব শিগগিরই আবার দেখা হবে। টাটা।